আজকে তো জান্নাত আমাদের সামনে নাই, জান্নাত আমাদের সামনে নাই। সবচেয়ে ছোট যাকে দিবে তাকে 2,40,000 মাইলের পরি দিবে। কত কত এখান থেকে মেঘনা পর্যন্ত এগো, নাহলে বেশির থেকে বেশি ফেরি পর্যন্ত, ঠিক না? কি বলেন, কত বড়? আমেরিকা পর্যন্ত, এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। এই দুনিয়া 24,000 মাইল, আপনারটা হবে 2,40,000 মাইল। আমরা বাঙালিরা পাবো না, সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলা দিচ্ছে, আমরা না, আমরা আর একটু বড় পাবো, চিন্তা করেন না। আর একটু বড় পাবো আমরা, আর একটু বড়। একজনকে আল্লাহ বলবে, জান কি চাস তুই জান্নাতে, তোর মনে আসবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর যেদিন শেষ হয়েছে, দুনিয়ালারা এই দুনিয়াকে যতটুকু উন্নত করছে, এই ফেরেশের কারখানাও থাকবো, ডিএজি সাহেবের বাড়িও থাকবো, আমেরিকাও থাকবো, ক্যানাডাও থাকবো, যতটুক মানুষ এই দুনিয়াটাকে উন্নত করছে, বলবে আল্লাহ এই পুরাটা আমারে দিয়ে দেবে। আল্লাহ হাসবে আর বলবে, বেউকুফ, যেতটুক তুই প্রাপ্য এতটুকু তো চাস নাই, কিছু কি নাই। এটা তো সবাই জান্নাতি জাদুঘর হিসেবে থাকবে। জাদুঘর বোঝেন, বোঝেন না মনে? জাদুঘরে গেছেন কোনোদিন? হ্যাঁ, জাদুঘরে জিনিসটি দেখলে পছন্দ হয়? পছন্দ হয়? আরে উনি তো উল্টা পেতেছে, ওই পুরান আমলের কাঠের পেয়ালা পছন্দ হয়? এখন যে পেয়ালা ওটার সামনে ওই কাঠের পেয়ালা কোনো পেয়ালা কি কন কোনো পেয়ালা পছন্দই হবে না আপনার। পুরান পুরান ঐতিহ্য যেটি জাদুঘরে রাখা আছে, এটার জন্য ওরা হারায় ফেললো এই জান্নাত, নাহলে আপনি তুলনা করতে পারবেন না, হারাইলেন কি পাইলেন কি, ওরা পাইলো কি আর হারাইলো কি তুলনা করতে পারবেন না আপনি। আল্লাহ ও চাবে এতটুক, তা আল্লাহ বলবে যা তোকে এটাও দিলাম আর নতুন 10 গুণ দিলাম। যার মাটি, এই মাটি হবে না জাফরানের মাটি, কিসের মাটি? আরেক রেওয়ায়েতে আছে মুশকের মাটি হবে, মুশক মিরগুন আবিজাকে বলে, মুশকের মাটি হবে, তোরাব আল মিস্ক, ওই মাটি হবে। বিল্ডিং একটা সোনার একটা রূপার ইট দিয়া, ছাদ পিটাবে আল্লাহ ছাদ, তুমি আর পাথর দিয়া না, মুক্তা দিয়া না, এলিগিরা দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ যতটুক দূরত্ব, এতটুক দূরত্ব হবে এক এক তালা। আপনি বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে, সিঁড়ি থাকবে না, লিফ্ট লাগানো থাকবে, হাত দিয়া টিপতে হবে না, উঠবেন আর বলবেন অত তলায় যেন মনে মনে লিফ্টাই না, ওইখানে চোখের পলকে নেন, হায় হায় ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবার, এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে, আলো দিয়া সুতা বানাবে, ওইটা দিয়া কাপড় বানাবে, কাপড় দর্জি বানাবে না, গাছে ধরবে, গাছে হবে কাপড়। কাঠের গাছের চোষা এত মজা, ফল কি গাছে হয়, কিসের গাছে হয় ফল? কাঠের গাছে হয় ফল, এটা যদি এত মজা হয় তাহলে সোনার গাছের ফল কেমন মজা হবে পাবে। সোনার গাছ হবে যদি 70 বার কাপড় চেঞ্জ করবে, মামুনরও 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, প্রত্যেক লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, ঘের বোঝেন, মেক্সির ঘের থাকে না, এটা 3 কিলোমিটার। জান্নাতি 10টা গুণে গুণান্বিত হবে, কটা কটা গুণ? প্রত্যেকে আমরা 10টা গুণে গুণান্বিত হব, 60 হাত লম্বা, 120 ফিট, মামুনরও 120 ফিট, এদের চুলটি হবে 60 হাত, 120 ফিট লম্বা, সে যতটুক লম্বা চুল অতটুক লম্বা, কেন চুল যত লম্বা হয় তত সুন্দর দেখা যায়, ঠিক না? রূপ হবে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি,
কত? 1,000 না 1,00,000 গুণ। দুনিয়ার মামন পুরুষরা রূপ হবে ইসুব আলাহ ইসলামের, ইসুব আলাহ ইসলামের যেরকম রূপ ছিল এরকম সবাই হবে ইসুব আলাহ ইসলামের মতো, লম্বা আদম আলাহ ইসলামের মতো, রূপ ইসুব আলাহ ইসলামের মতো, বয়স ঈসা আলাহ ইসলামের মতো, 33 বছরের যুবক হবে, শক্তি মুসা আলাহ ইসলামের মতো, আখলাক আমাদের নবীজির মতো, আখলাক আমাদের গলার আওয়াজ হবে দাউদ আলাহ ইসলামের মতো। যুবক গান শোনো, তোমার গান শুনেই তো বেহেশতিরা পাগল হয়ে যাবে, তুমি কি মানুষের গান শোনো? অপেক্ষা খালি করো, জীবনটা গরম, তোমার গান শুনে ফেরেশতা পাগল হয়ে যাবে, পাগল জান্নাতের হুরেরা পাগল হয়ে যাবে, বলবে আরেকটা শুনো, এত সুন্দর আওয়াজ দাউদ আলাহ ইসলামের মতো আওয়াজ দেবে। ওলামারা জানে দাউদ আলাহ ইসলামের আওয়াজ কি ছিল, খালি কবিতা পড়লে হবে না আর বাজল শুনলে হবে না, ওনার আওয়াজ যে শুনছে, উনি যখন জবুর পড়তেন সুর দিয়া তো ওনার সাথে পাহাড় পর্যন্ত ডান ছিল, দাড়ি থাকবে না, মুস থাকবে না, চোখে সুরমা লাগানো ওইখানে আর শেভ করতে হবে না, জান্নাতে কোনো ধোবা নাই, ওয়াশিং মেশিন নাই, কাপড় একবার পরবে একবার, জীবনে আর কোনোদিন ডিজাইনার কালার শরীরে আসবে, প্রতিদিন নতুন আসবে, নতুন আসবে, এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে, জান্নাতের ফলের যেদিকে কামড় দিবে প্রত্যেক কামড়ে 70,000 কালার, 70,000 মজা, 70,000 সত্তরটা কালার, 70টা মজা, 70টা গ্রান্ড চেঞ্জ হয়ে থাকবে, কলা যতবার ভাইন্ডা খাইবেন অতবার 70 70 70 চেঞ্জ হবে, আঙ্গুর খাবেন চেঞ্জ, যেটা খাবেন ওটা চেঞ্জ। হাদিসে আছে মাঝে মাঝে আল্লাহ আমাদের কাছে পাঠাবে হাদিয়া, জান্নাতের খাট 70 মাইল 60 মাইল উঁচা হবে, তোমারে দেখা নিচে চলে, তুমি যখন বসবে তখন উপরে উঠবে। মাঝে মাঝে আল্লাহ হাদিয়া পাঠাবে, স্বামী স্ত্রী বৈশা দুইজনে বৈশা গল্প করতেছে, ওই সময় দরজায় টোকা দিবে, দুইজনে বাপবে অবেলা কে আসলো, খুলবে তো ফেরেশতা সালাম দিয়া বলবে আল্লাহ হাদিয়া পাঠিয়েছে, দেখবে কাপড় দিয়া ঢাকা, খুলবে তো দেখবে একটা ফল, জিজ্ঞেস করবে এটা তো আমাদের এখানেই আছে কি ফল পাঠাইলো, ফেরেশতা হাসবে আর বলবে কামড় দিয়া দেখ, তো কামড় দিবে জান্নাতের যত ফল আছে সবগুলার স্বাদ গ্রাম মজা এক এক কামড়ের ভিতরে আছে। সাহাবা শুধু শুধু পাগল মানে, আপনি মনে করেন ওনারা বেকুব ছিল, আমরাই বড় শিক্ষিত, সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল, যার কারণে ওনারা ম্যাককে নামাইতে পারতেন, তাই ওনারা দূর থেকে দূর তার বিহীন কথা বলতে পারতেন, সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন, জমিনে বসে সূর্যকে থামাইতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্প দূর করতে পারতেন, হাতের ইশারা অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন না, পারতেন না, নামাজ পড়া কুরআন চাকি ঘুরায় আটা বাড়ি করতে পারতেন না, পারতেন না, যেখান থেকে পানির কোনো আশা নাই ওইখান থেকে কুয়া খুঁজা পানি বাড়ি করতে পারতেন, যা চাইতেন তা পারতেন। সাহাবায়ে কেরাম ওনারা বেকুব না, ওনারা পাগল, এই জন্যই গেছে। এখন আসেন আসল জায়গায়, জান্নাত শুনাইতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আজকে শুক্রবার গেল না, আজকে আল্লাহর দাওয়াত খাবে, কোরআনে বলছে শাহিদ শাহিদুম মাশহুর,
প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত কেমন হবে একটু ভাইবা দেখেন না, কেমন হবে আল্লাহর দাওয়াত, কয় কুঠি আইটেম হবে, বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে, শুধু খাওয়াবে না আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো, আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে কথা হবে, আল্লাহ পান করাই দিবে পান, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ দাওয়াতের ভিতরে বলবে সাত ছয় দিন তো নিজের বাড়িতে নিজের ইচ্ছায় খাইছি পান করছো, আজকে আমি পান করাই দিব, বাড়াও ঠোঁট কেমন মজা হবে, আল্লাহ কাপড় পরাই দিবে, প্রতিদিন কাপড় পরাবে, কাপড় দিবে, কাপড় পরাই দিবে, এমন কাপড় হয় 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 যেটার বর্ণনা দিয়ে শেষ করা হবে, জান্নাতে এই ডিজাইন কোনোদিন হবে না, প্রতি শুক্রবার আল্লাহ আতর লাগাই দিবে, খুশবু লাগাই দিবে, এক সপ্তাহ পর্যন্ত ওই খুশবুর কারণে পুরো জান্নাত মুখরিত হয়ে যাবে, আবার শুক্রবারে আসলে আবার লাগাই দিবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, চেহারা চেঞ্জ হবে, ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা যদি তোমার পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি, মাবুলরও চেঞ্জ হবে আমরাও চেঞ্জ হবে, বলবেন একজনে আরেকজনে চিনবে কি করে, তাই রে ওদিক দিয়ে উনি চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো ছবি উনার কাছে চলে যাবে, উনি বোঝেন তো, স্বামী চেঞ্জ হবে স্ত্রীর কাছে চলে যাবে ছবি, স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ছবি, বাজার থেকে বাহিরে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে, ছয় দিন ছয় জায়গায় দাওয়াত খাবে, মেয়ের বাড়িতে দাওয়াত খাবে, ছেলের বাড়িতে দাওয়াত খাবে, মেয়ে ছেলে আবার বাবার বাড়িতে দাওয়াত খাবে জান্নাতে, এটি তো ফুর্তি, এটি তো জান্নাতের মজা, প্রতিদিন সৈকতে যাবে আড্ডা হবে, আড্ডা আড্ডা বোঝেন, মেঘনার মানুষ সৈকতে যাবে প্রতিদিন সকালে বিকালে, সৈকত চিনেন, কক্সবাজার আর কুয়াকাটা যাবে ওইখানে আড্ডা হবে, মেঘনালার আলাদা বসবে, দাউদকান্দি আলাদা বসবে, যে যারে চিনে ওইখানে বসবে আর আড্ডা দিবে, আর বলবে জানো আল্লাহ কবে জান্নাত দিছে, তখন আল্লাহ জানায় দিবে অমুক দিন দিছিলাম, ওই মাহফিলে বসছিলাম, ওই মসজিদে ছিলাম, ওই জামাতে গেছিলাম, এই কাজ করছিলাম, ওই দিন আমি খুশি হয়ে তোমাকে জান্নাত রেখে দিয়েছি, 70,000 মন্ত্রী পরিষদ হবে প্রত্যেকের জান্নাতে, কত সারা দুনিয়ায় 70,000 অ্যাসেম্বলির মেম্বার নাই, এমপি নাই, সারা দুনিয়া মিলাই যতগুলা দেশ আছে সবগুলা মিলায় 70,000 নাই, আপনার আমার জান্নাতে 70,000 হবে, জান্নাতে একটা গেট থাকবে আল্লাহকে দেখতে মনে চাইলে খুলবে আর দেখবে, ওই গেটের নাম হবে বাবে সালাম, আবার একটা গেট থাকবে জাহান্নামের দিকে, মাঝে মাঝে দেশের মানুষের কথা মনে উঠবে, ওনারা তো দুনিয়া এই ছিল সেই ছিল দেখি কই আছে, বাস মনে আইতে দেরি, বিনোদন হবে বিনোদন বিনোদন বোঝেন, দেখবে সাথে সাথে সামনে চলে আসবে, অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি, অমুক সিঙ্গার তমুক সিঙ্গার, কোথায় আছে ওই অ্যাঙ্কার ওই শঙ্কার কোথায় আছে দেখি, সাথে সাথে জান্নাতে থাকলেও চলে আসবে, দোযখে থাকলেও সামনে চলে আসবে, জিজ্ঞাসা করবে ওইখানে গেলেন কি করে, মজা করবে মজা কি করে গেলেন ওইখানে, দুনিয়াতে তো আপনাদের ভাবের চোটে রাস্তা দিয়ে হাঁটা যেত না ঠিক না, ঠিক সত্য না, আছে এরকম লোক আছে না নাই, ওনাদের ভাবের ঠেলে রাস্তা দিয়ে হাঁটা যায় না ঠিক না, হ্যাঁ একটু কাজ দিয়ে হেঁটা গেলে নাকের ভিতরে রুমাল ধরে ঠিক না, ধরে না, যদি জিজ্ঞাসা করে নাকের রুমাল ধরলেন কেন, আরে গ্রাম মানুষ তো গোসল গোসল করে না, কয়ে দিল 10টা কথা ঠিক না, আছে না নাই, জিজ্ঞাসা করবে ওইখানে কেমনে গেলেন, তখন চোখের পানি ছাড় দেওয়ার বলবে নামলাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু মুতাহিনুল মিসকিন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকা হইতো জান্নাতের চাবি দেওয়ার জন্য, একদিনও ফেরা থাকাই নাই, একদিনও মসজিদে যাই নাই, পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকতেন জান্নাতের চাবি দেওয়ার, যদি ওলামাদেরকে জিজ্ঞাসা করেন এই কথা সত্য হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, পাঁচ বেলা জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকা হতো, আমরা যেতাম না কেন, আমাদের সিকিউরিটি নেই,
আমরা গেলে নিরাপত্তা নাই, আর যারা আসে ওরা পয় পরিষ্কার আসে এরকম না নাই, আসে না নাই মসজিদে যে বাবুলে একটু দূরে দূরে দাঁড়ান, করুণা আইসা তো আরো বেশি সাইজ করছে, ঠিক না? করুণা আইসা তো আরো বাপ বাড়াইয়া দিছে, ঠিক না? দূরে থাকো, ডিস্টেন্সে দাঁড়াও, মজা নিবে। একটা দরজা থাকবে, আর আরেকটা দরজা থাকবে যেটা দিয়ে হুরুল আইন ঢুকবে। হায় হায় হায়, ওই গুরু তো আপনি চিনেনই না কাছে। এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল হয়েছে, আসেন কথা সব জায়গায় চলে আসবে, কোথায় থাকেন এটা বিষয় না। মেঘনার মানুষ আপনারা মেঘনায় আছেন এটা বিষয়, মেঘনা বলতেই বোঝা যায় মনে হয় মেঘনা নদীর মধ্যখানে আসেন আর কি, থাকেন তাতে কিছু আসে যায় না। আল্লাহ দেখবে জীবন করলোকে ওই করা নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে নারী কিভাবে করবে, যুবক কিভাবে করবে, গরিব কিভাবে করবে, পুরুষ কিভাবে করবে, শিক্ষিত কিভাবে করবে, অশিক্ষিত কিভাবে করবে, ধনী কিভাবে করবে, গরিব কিভাবে করবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা আলাদা আলাদা বলছে, আলাদা আলাদা বলছে, শর্টে কিভাবে করবে, চেষ্টা করে কিভাবে করবে, সব আলাদা আলাদা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল আলাদা নিয়ে আসছেন প্রত্যেকের জন্য, যে নারী ওই জীবন করবে কিভাবে, যে আট জান্নাতের আট দরজা তাকে ডাকো, যুবক কিভাবে করবে, যে কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া দিল, যুবক কিভাবে করবে, যে আল্লাহ তাকে দেখা বলবে ইন্নি উবাহি বিহিল মালা, ইন্নি উবাহি মালা ইকা বিশাব্দে সালে, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতা দিয়ে উপরে পড়ব, গৌরব করি। ভিক্ষুক করবে কি করা, গরিব করবে কি করা, ওই পরীক্ষা আল্লাহ রসুল নিয়ে আসছেন। গরিব যখন কি করে করবে, কিভাবে করবে, ওটা শিখাইছেন যে গরিব তুমি এইভাবে করতে পারবে, তাইলে আমি তোমার কাঁধে কাঁধ লাগাই কিয়ামতের দিন আমি তোমার সাথে সবার আগে তুমি আর আমি জান্নাতে যাব। গরিব যদি, ধনীও যদি করতে পারে, ব্যবসায়ীও যদি করতে পারে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আধা ঘন্টা এক ঘন্টার বয়ানে আপনাকে কত শিখাবো। এই জন্যই তো ওলামারা দায়িত্ব নিয়ে বসে আছে, নাইলে মসজিদে 5,000 টাকা বেতনে কোনোদিন ওলামা থাকতেন না। কেননা আপনাদের আপনাদের মেঘনায় যে অটো চালায় ও 500-700 টাকা লয়ে গেলি গাড়ি না যায় না। অটো চিনেন তো, অটো না চিনেন না, ব্যাটারি চালিত, ক টাকা কামায় বলেন তো আপনারই, 700-800 আপনাকে ইমাম সব কয় টাকা কামায়, কয় টাকা বেতন, 7,000-8,000, আমি তো 5,000-6,000 পেয়েছিলাম, আপনার তো যাই দেখা যায় একটু বাড়াইয়া দিচ্ছেন। ও যদি 800 কামায় তাহলে ও 24,000 মাসে কামায়, আপনাদের ইমাম সাহেবের থেকে 3 গুণ বেশি কামায়। ইমাম সাহেব কেন করে বসে, কেন মেঘনায় কোনো মাদ্রাসা নাই যে উস্তাদের বেতন, কোনো মাদ্রাসার উস্তাদের বেতন 10,000-এর উপরে আছে আমার মনে হয় না। কি কয় বলে আমায় গেলাম, 2-4 জন তো চেহারা দেখিয়ে নেয় সামনে, কি 10,000-এর উপরে বেতন আছে? আরে আপনারা বলেন না তাহলে এরা বুঝবে, এরা তো আপনাকে জামা কাপড় পোসপাস দেখা মনে করে যে এরা বুঝি 1-1.5 লাখ টাকা বেতন পায়, নাইলে এরকম চলে কি করে, ঠিক না? এরা চলে বরকত দিয়া, এই জন্য এক কাপড়ের চকচিকা, এরা 10,000-এর উপরে পায় না, কিন্তু এটার ভিতরে বরকত আছে। বরকত, 3 ছেলে বিলা বাপ বুড়া হয়ে গেছে, তো ছোটটা বড় 2 ভাইকে জমা করছে, শোন আমার একটা সিদ্ধান্ত, যদি তোমরা বড় ভাইরা মেনানো, বলছি কি সিদ্ধান্ত, বাপের যে খেদমত করবে বাপের সম্পত্তি পাবে না, কে কে রাজি আছো? তো 2 ভাইকে আমাকে দরকার নাই, তুই খেদমত কর, আমরা সম্পত্তি নিয়ে খুশি। তো ছোট ভাই বাপ পালতেছে, কয়েকদিন পরে স্বপ্নে যে খিদা, সম্পত্তি তো সব বাইরে নিয়ে গেছে, ঘরের ভিতরে চুলা না জ্বলা শুরু হয়ে গেছে, স্ত্রী বলছে তুমি এটা করলা কি, কয় সবর কর দেখ হয় কি। কয়েকদিন পরে স্বপ্নে দেখছে ওই গাছের নিচে 1 লাখ টাকা আছে, নিয়ে আয়, বরকত আছে না,
লাগবো না, পরের দিন আরো কম দেখছে, 10,000 আছে, বরকত আছে না, পরের দিন দেখছে 1 টাকা আছে, বরকত আছে, বরকত 1 টাকাই দরকার। বাজারে গেছে, যে দেখে একজনে মাছ বিক্রি করতেছে সবাই শেষে, অনেক সময় হয় না, সব মাছ সব বিক্রি করে ফেলছে, শেষে যেটা থাকে ওটা কোনো মতে বেচাকারি বাড়ির যেতে পারে, 1 টাকায় 2 মাছ কিনা রয়েছে, যেই প্যাট ফাটছে তো দুটার ভিতরে দুটা মুক্তা টুইন, একটা নিয়ে বাজারে গেছে, বাজারে গেছে স্বর্ণকারের কাছে যারা চিনে ওদের কাছে, তো বলছে কত বেচবি, কত দিবেন, তো দিয়া দিছে একটা লমসম, এতটি দিছে যে 1 গাদা বইরা আনতে হয়েছে, নিয়েছে, কিন্তু ও তো চিনে, তো এটা 1টা তো আর রাজার কাছে বিক্রি হবে না, এটা হয় টুইন, 2টা হয়, 1টা নিয়ে গেলে রাজা দাম দিবে না, তোর বাড়িতে এসে তোর কাছে আরেকটা মনে হয় আছে, কথা আছে, ওইটা বিক্রি কর, প্রথমটা তোমার দামে বেচছি, দ্বিতীয়টা আমার দামে বেচবো, দ্বিতীয়টা আমার দামে বেচবো, তোমার দামে না, তো গাড়টি বইরা চাইছে, বাইরা জমিন নিয়ে যা খুশি হয়েছে, ওই যে মা বাবা দোয়া দিছে বরকত হয়ে গেছে, তো হুজুররা পায় 6,000 কাপড় চোপড় দেখলে মনে হয় পায় 60,000, পায় 10,000 কাপড় চোপড় দেখলে মনে হয় পায় বুঝি 10 লাখ, আসলে না অব 10,000 যে বরকত আছে আপনার 10 লাখে ওই বরকত, অব 5,000 যে বরকত আছে 8,000 আপনার 8 লাখে ওই বরকত নাই।